আমজাঙ্গার পর দাঁতন এবার গরু পাচার নিয়ে পুলিশকে নিশানা খোঁজ তৃণমূল বিধায়কের সম্প্রতি ওড়িশা সীমানায় দাঁতনের সোনাকনিয়ায় ৬০০ গরু বোঝাই ৮টি ট্রাক আটক হয় পরে সেগুলিকে ওড়িশা পুলিশের হাতে তুলে দেওয়া হয় দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানের অভিযোগ গরু পাচারে যুক্ত বিজেপি নেতা শঙ্কর জানা সব জেনেও ওই নেতাকে গ্রেফতার করছে না পুলিশ অবিলম্বে গ্রেফতার না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের অভিযুক্তের দলীয় যোগ অস্বীকার করে বিজেপির কটাক্ষ গরু পাচারে টাকার বকরা না পেয়ে এই ধরনের মন্তব্য করছেন তৃণমূল বিধায়ক বিধায়কের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল নেতৃত্ব যদিও পুলিশ সুপারের দাবি বাংলার সীমানায় ঢোকার আগে গরু বোঝাই ট্রাক আটকানো হয় দাঁতনে তৃণমূল বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান তিনি যে অভিযোগ করছেন যে গরু পাচারে যুক্ত বিজেপি নেতা শঙ্কর জানা এবং সব জেনে শুনেও কিন্তু তাকে গ্রেফতার করছে না পুলিশ আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি আপনাদের কাছে তালিকাও দিয়ে দিচ্ছি শঙ্কর জানা এন্ড আদার্স চার পাঁচজন উড়িষ্যার আছে এবং বেঙ্গলের আছে এরা দুই মানে শঙ্কর হচ্ছে বিজেপির স্থানীয় ওখানকার নেতৃত্ব এবং তার কাজটাই হচ্ছে সারারাত্রি ওখানে একটা অফিস খুলে বসে আছে তারিণী অফিস গেলে দেখতে পাবেন তার কাজ হচ্ছে সমস্ত অসামাজিক যত কাজকর্ম হয় এখান থেকেই শুরু হয় সেই শঙ্কর এবং আদার্স যারা আছে তারা মিলে প্রতিদিন এই গরু গাড়ি ওরা পাস করায় যারা এত বড় বড় কথা বলছে আজকে পুলিশ প্রশাসনকে আমি অনুরোধ করেছি যে আজকে শঙ্কর জানাকে কেন গ্রেপ্তার করা হবে না গ্রেপ্তার করে কেন জিজ্ঞাসাবাদ করা হবে না এই গরু পাচারের সঙ্গে আর কারা কারা যুক্ত আছে সোনাকনিয়া যে বর্ডার উড়িষ্যা সীমান্ত সেই উড়িষ্যা সীমান্তে দীর্ঘদিন এইসবের সঙ্গে যুক্ত ও কোনোদিনও কোনো বিজেপি টিজেপি কোনো কিছুই করেনি তৃণমূলের এমএলএ এবং ওখানের যে পুলিশ সেই পুলিশকে পয়সা দিয়ে ওই সীমান্তে এইসব কারবার করত তো সীমান্ত রক্ষা করার দায়িত্ব বেঙ্গল পুলিশের ডাব্লিউবিপি তো সেখানে পুলিশের নাকের ডগায় ও কারবার চালাচ্ছিল কী করে এর জবাব তো বিক্রম প্রধানকে দিতে হবে পুলিশের প্রধানতায় তো শাসক দল টিকে আছে আমি তো অনেকবার বলেছি যে যদি পুলিশের হাত যদি শাসক দলের মাথার থেকে সরে যায় আজকে গ্রামের পর গ্রাম এলাকার পর এলাকায় শাসক দলের ঝান্ডা ধরা কোনো লোক থাকবে না অন্যদিকে অজিত মাইতি তিনি কি জানিয়েছেন শোনাবো এবার তাই আজকে এই জিনিসটা আমরা একদম ছেড়ে দেব না এর জন্য যতদূর যেতে হয় আমরা যাব আমি পুলিশকে রিকোয়েস্ট করেছি যে আপনারা দেখুন এবং ওড়িশা পুলিশও দেখছে ওকে যখনই এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে তবে যখনই সুযোগ পাওয়া যাবে ওকে অ্যারেস্ট করা হবে এটা একদম নিশ্চিত